বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF এর এক সদস্য মারা গেছেন। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR এই তথ্য নিশ্চিত করেছে। অভিযানে 3টি AK-22 রাইফেল ও একটি শটগান সহ বিপুল গোলা বারুদ উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এর আগে 2 এপ্রিল রাতে বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ ও অস্ত্র লুটের পরদিন থানচিতে আরও 2টি ব্যাংকে হানা দিয়ে লুটপাট চালায় দুর্বৃত্তরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এসব ঘটনায় KNF জড়িত। এরপর থেকেই সশস্ত্র সংগঠনটিকে শায়েস্তা করতে শুরু হয় যৌথ অভিযান। রুমা ও থানচি উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে KNF সন্দেহে এখন পর্যন্ত 82 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।